চালু হলো মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন 26 মার্চের মধ্যে খুলবে বাকি 4টি ট্রেনের টিকিট কাটতে আজ থেকে লাগছে এনআইডি বন্ধ হবে কালোবাজারি আশা মন্ত্রী গণতান্ত্রিক ধারা আছে বলে এগিয়ে যাচ্ছে দেশ উন্নয়নের জন্য আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনছে জনগণ নিমা দিবসে বললেন প্রধানমন্ত্রী হামলা ও মারধরের প্রতিবাদে খুলনা শহরের সব হাসপাতালে 24 ঘন্টার কর্মবিরতিতে চিকিৎসকরা চরম ভোগান্তি রোগীদের চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হলেও বেশিরভাগ জেলায় পৌঁছায়নি সহায়তার চাল বরগুনার প্রথম দিনে 40 কেজি করে পেলেন জেলেরা অভয় আশ্রমে টহল জোরদার সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার চালু হলো মেট্রো রেলের আরো একটি স্টেশন সকালে দুয়ার খুলল বহুল প্রতীক্ষিত মিরপুর 10 নম্বর স্টেশনের এতে করে মিরপুর 1 2 13 14 এর সঙ্গে তৈরি হলো মেট্রো যাত্রার নতুন সংযোগ নগরের নতুন এই বাহনকে আশীর্বাদ মানছেন এই পথে চলাচলকারীরা এ মাসেই সবগুলো স্টেশন চালুর কথা বলছে কর্তৃপক্ষ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায় তা মেট্রো রেলের ভাড়ায় কোনো প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে এমআরটি উত্তরা থেকে আগারগাঁও স্বপ্নযাত্রার শুরুটা এই পথে ধীরে ধীরে বেড়েছে পরিধি যুক্ত হচ্ছে নতুন নতুন স্টেশন উত্তরা সেন্টারের পর এবার বহুল প্রতীক্ষিত মিরপুর 10 থেকেও শুরু হলো যাত্রী ওঠানামা বুধবার সকাল 8টা নাগাদ খুলে দেওয়া হয় টিকিট কাউন্টার আর বুথ নতুন করে এই স্টেশন চালু হওয়ায় বৃহত্তর মিরপুরের 1 2 10 ওইদিকে 13 14 এর সঙ্গে মেট্রো রেলের তৈরি হলো সরাসরি সংযোগ এটা একটা অন্যরকম ফিলিংস লাগতেছে এটা সত্যি কথাই এতদিন ওই নিচে বাসে উঠতে খুব কষ্ট হতো এখন এটা যে কোনো বাস কষ্ট হবে না ঢালাঢালি ধাক্কা ধাক্কি নেই আমার তো খুব উপকার হলো আর সমাজসেবা অধিদপ্তর আছি তো খুবই সুবিধা হলো আমার জন্য অল্প সময়ে চলে আসলাম এবং যত সময় অফিস করতে পারবো এটা খুব ভালো লাগলো গতি আর সার্ভিস দুয়ে মিলে মেট্রো রেলের সার্বিক সেবায় মন ভুলেছে যাত্রীদের কাছে কিংবা দূরে ঘুরতে কিংবা প্রয়োজনে যারাই উঠছেন স্বস্তি দিয়েছে দ্রুত গতির এই বাহন এবারে চাওয়া 12:30টার সময় আর একটু বাড়িয়ে দিলে অফিস ছুটির পরেও মিলবে একই সেবা আগে অনেক জামে পড়তাম সেই সব মেট্রো রেল তো আমাদের জন্য আশীর্বাদ নিঃসন্দেহে আমি এখন রেগুলার যাত্রী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাই এবং আমার কাছে এটা খুবই ভালো একটা সার্ভিস মনে হচ্ছে দুই মিনিটের ভিতরে আমি মনে হয় চলে আসলাম এখানে এত দ্রুত আমার খুব ভালো লাগছে যদি মতিঝিল পর্যন্ত হইতো আরো ভালো হইতো দেখ হবে সামনের দিনে হয়তো আমরা আশা করছি এই দফায় সবগুলো স্টেশন চালু হতে আর বেশি অপেক্ষা করতে হবে না নগরবাসীকে কর্তৃপক্ষ বলছে 26 মার্চের মধ্যেই এই পথের 9টি স্টেশনই চালু হবে যদিও সকাল থেকে রাত পুরোপুরি সেবা চালু হতে অপেক্ষা করতে হবে আরো মাস তিনেক আমরা আশা করছি খুব শিগগিরই বাকি যে 4টি স্টেশন সেগুলো ওপেন করে দেব আমাদের স্টেশনগুলো সম্পূর্ণ হয়ে আছে তো আমরা পর্যায়ক্রমে একটা একটা করে জনগণের জন্য খুলে দিচ্ছি এদিকে গত এক মাসে দুই দফা বিদ্যুতের দাম বাড়ায় প্রশ্ন ছিল এতে মেট্রো রেলের ভাড়ার কোনো প্রভাব পড়বে কিনা কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়বে না ভাড়ায় বিষয়টি এই মুহূর্তে আমি ক্যালকুলেশনের বলতে পারবো না আমাদের উদ্যতন কর্তৃপক্ষ যারা এটা দেখেন তারা বলবে একক ভাড়ার টিকিটের পাশাপাশি সবগুলো স্টেশন থেকেই এনআইডি কার্ড দিয়ে সংগ্রহ করা যাচ্ছে এমআরটি পাস বা স্থায়ী কার্ড শুরুতে কেবল ঘুরতে আসা যাত্রীদের সংখ্যা বেশি থাকলেও ক্রমেই যখন এক একটি স্টেশন চালু হচ্ছে বাড়ছে প্রয়োজনে চলাচলকারী যাত্রীর সংখ্যাও তারা বলছেন এখন দরকার দুইটি জিনিস অর্থাৎ মেট্রো রেলের যে সাধারণ শিডিউল সেটি বাড়িয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হলেই রাজধানীতে যোগাযোগের নতুন এক দ্বার উন্মোচন করবে স্বপ্নবাহন মেট্রো রেল রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে মেট্রো রেলের উত্তরা স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ লিমন সরাসরি যাচ্ছে তার কাছে আসলে ঘড়ির কাঁটায় যখন 11:57 বাজে তখন আসলে আমরা 10 নম্বর স্টেশন থেকেই কিন্তু এই উত্তরার এই পথে রওনা দিয়েছি এবং এর মধ্যে সেই হিসেবে গেলে 7 মিনিটের মধ্যে কিন্তু আমরা আসলে উত্তরা চলে এসেছি এবং উত্তরা সেন্টার স্টেশন থেকে এই হয়তো আর 1 মিনিটেরও কম সময়ের মধ্যে কিন্তু আমরা এই যে উত্তরা উত্তর বা 1 নম্বর স্টেশন সেই স্টেশনে কিন্তু চলে আসব অর্থাৎ মেট্রো রেল যে এই নগরের বাসিন্দাদের চলাচল বা যোগাযোগ অনেক
সহজ করে দিচ্ছে, সেটি কিন্তু আসলে এখন আসলে বলতে হয় না, যারা চড়ে তারা কিন্তু সহজেই বুঝতে পারছে। কিন্তু এখন ধীরে ধীরে আমরা দেখছি শুরু থেকে যে এক একটি স্টেশন ধাপে ধাপে যখন চালু হচ্ছে, এই যে মেট্রো রেল কেন্দ্রিক যে যোগাযোগ, মেট্রো রেল কেন্দ্রিক যে যাতায়াত, সেটি কিন্তু আসলে বাড়ছে। এবং তারই অংশ হিসাবে আমরা দেখছি যে আজকে যখন 10 নম্বর স্টেশনটি চালু হলো, অর্থাৎ 10 নম্বর স্টেশনটি চালু হলো, সেই স্টেশনে কিন্তু আসলে সকালে কিছুটা অত সেই পরিমাণ ভিড় না হলেও কিন্তু বেলা বেলার সঙ্গে সঙ্গে, অর্থাৎ 10টা নাগাদ কিন্তু আমরা দেখেছি এই 10 নম্বর থেকে কিন্তু বেশ কিছু সংখ্যক যাত্রী উঠতে শুরু করেছে এবং উঠছে। যদিও আমরা দেখেছি মূলত উত্তর এবং আগারগাঁও এই দুটি স্টেশনেই ভিড় থাকে বেশি, তবে যে বিষয়গুলো আমরা আমাদের চোখে পড়েছে আর কি, যে অন্যান্য স্টেশন থেকে কিন্তু বিশেষ করে 10 নম্বর স্টেশন, যেহেতু আসলে এটি আসলে 10 নম্বরের প্রধান একটি হাব হিসাবে বিবেচনা করা হয়, কাজে এই 10 নম্বর স্টেশন কেন্দ্রিক যে যাতায়াত সেটি আসলে কিন্তু বেশি হবে। এবং বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি ওই যে উত্তরা এক নম্বর যে স্টেশন, সেই 1 নম্বর স্টেশনে। এবং 10 নম্বর থেকে এই উত্তরা 1 নম্বর স্টেশনে আসতে কিন্তু আসলে 10 মিনিটেরও কম সময় লেগেছে, এবং মূলত এ কারণেই এর জন্যই কিন্তু আসলে মেট্রো রেলটা বা এই মেট্রো রেল যাত্রী টানছে এবং মানুষের কাছে আকর্ষণীয় হয়ে পড়েছে। আমরা কিন্তু দেখেছি যে এখনও কিন্তু মানুষ মেট্রো রেল দেখতে বা মেট্রো রেলে চড়তে মানুষ একবার আসছে, কিন্তু তার চেয়েও বেশি যে বিষয়টি লক্ষণীয় যে ধীরে ধীরে কিন্তু এটি মানুষের কাছে প্রয়োজন হয়ে উঠছে। বিশেষ করে আমরা সকালবেলা যেটা দেখেছি উত্তরায় কেন্দ্রিক, বিশেষ করে উত্তরায় বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ রয়েছে, যে কারণে আসলে শিক্ষার্থীদের কিন্তু এই আগারগাঁও থেকে, অর্থাৎ আগারগাঁও 10 নম্বর পল্লবী যাই বলি, ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসার যে একটি যাত্রী আসার যে চাপ সেটি কিন্তু এবং রয়েছে। এবং পাশাপাশি এই পাশে আগারগাঁও কিংবা ফার্মগেটে যারা, যাদের অফিস রয়েছে বা যারা এই পথে যাতায়াত করেন, তারা কিন্তু আসলে এখন সকালবেলা তাদের যাত্রার জন্য এই মেট্রো রেলটা বেছে নিচ্ছেন। যাদের এই উত্তরা থেকে আগারগাঁওর মধ্যে স্টেশনগুলো পড়ছে, শুধু তারাই নয়, যেহেতু আগারগাঁও নেমেই একটি বাস সার্ভিস রয়েছে, চক্রাকার বাস সার্ভিস বিআরটিসির এবং ঢাকা নগর পরিবহনের, তো সব কিছু মিলে মানুষ কিন্তু একটু দূরেও, বিশেষ করে অন্য জায়গায় যাদের অফিস বা কর্মস্থল বা কাজের ক্ষেত্র রয়েছে, তারাও কিন্তু সকালবেলা যে মেট্রো রেল ব্যবহার করা বা মেট্রো রেলে চড়ার যে প্রবণতা বা অভ্যস্ততা সেটি কিন্তু আসলে ক্রমেই বাড়ছে। এখন আসলে তারা অপেক্ষা করছে পূর্ণ যাত্রার, অর্থাৎ সেটি হতে পারে পূর্ণ টাইম সকাল থেকে রাত বা উত্তরা থেকে মতিঝিল এই পথটুকুর জন্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মেট্রো রেলের উত্তরা স্টেশন থেকে। আজ থেকে ট্রেনের টিকিট কাটতে ও ভ্রমণ করতে জাতীয় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করল বাংলাদেশ রেলওয়ে। সকাল থেকে টিকিট কাটতে আসা যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শুধু তাই নয়, ভ্রমণের সময় রাখতে হবে জাতীয় পরিচয়পত্র। টিকিটে দেওয়া তথ্যের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করতে পারবেন না। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী বলেন, কালোবাজারি প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, স্মার্ট বাংলাদেশ করতে আরও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রথম দিন রেজিস্ট্রেশন করতে গিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ যাত্রীদের। ভোগান্তি তো একটু হবেই, একটা জিনিস নতুন নতুন আসলে সেটাকে ই করতে একটু সময় লাগবেই, তবে সিস্টেম ইজ ভেরি গুড। বিষয়টা অনেক কঠিন, কারণ এনআইডি বসাইতে হয়, তারপরে আপনার ডিওবি লেখা, এখানে ডিওবি লেখাটা যে ডেট অফ বার্থ এটা আমি বুঝি নাই, আমার আরেকজন বলে দিছে, তাহলে ওনারা কেমনে বুঝবে? আমরা তো আইডি কার্ড আনি নাই, আমরা যাত্রীর টিকিট তো পাইতাছি না, আমরা কেমনে করবো? আইডি কার্ড তো আমাদের কাছে নাই। কোনো যাত্রী তার ন্যাশনাল আইডেন্টি কার্ড এটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করবে আগে, এবং রেজিস্ট্রেশন ছাড়া কোনো টিকিট পাওয়া যাবে না। যে অভিযোগগুলো দীর্ঘদিন থেকে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগগুলো দীর্ঘদিন থেকে, আমরা নিজেরাও বিভিন্ন সময় চেষ্টা করেছি, বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছি, এবং এটি যাতে আরও মানুষের কাছে সহজলভ্য এবং কোনোরকম অভিযোগ ছাড়াই আমাদের যাত্রীদের কাছে আমরা এই সেবাটি পৌঁছে দিতে পারি, সেটার জন্য বিভিন্ন রকম আউটসোর্সিং যেটা, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে।
আজকে প্রথম দিন, সুতরাং মানুষের কিছুটা বিড়ম্বনা বলা যাবে যে আজকে আছে, সুতরাং কেননা অনেকেই জানেন না যে আজকে থেকে যে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে এবং অনেকেই যে টিকিট কাটার আগে তাদেরকে যেই নিবন্ধন করতে হবে, যে নিবন্ধন প্রক্রিয়া সেটি সম্পর্কে অনেকে বুঝে উঠতে পারছেন না। সুতরাং প্রথম দিন হওয়ায় মানুষের কিছুটা বিড়ম্বনা আছে, কিন্তু এখানে কাউন্টারেও অনলাইনে তো যারা পারেন, যারা টিকিট কেটে অভ্যস্ত, তারা সেভাবে অনলাইনে নিবন্ধন করতে পারছেন এবং অনলাইনে তারা সেই টিকিটটি সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি কাউন্টারেও সেই পদ্ধতির অপশন রাখা হয়েছে, যারা এই অনলাইনে নিবন্ধন করতে পারেন না অথবা যাদের সেই সুযোগটি নেই, তারা কাউন্টারে এসে আগে জাতীয় পরিচয়পত্র দিয়ে সেই নিবন্ধিত তারা হচ্ছেন, এরপরে আসলে টিকিট সংগ্রহ করছেন। একইভাবে রেলের পক্ষ থেকে কিন্তু কমলাপুর রেল স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে তার পাশে কিন্তু একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আপনি দেখছেন যে এখানে অসংখ্য যাত্রী তারা ভিড় করেছেন, যারা আজকে আগে থেকে টিকিট কাটার আগে যেই নিবন্ধন করা দরকার, যারা সেটি করতে পারেননি তারা এসে এখানে নিবন্ধন করে নিচ্ছেন। এবং যাত্রীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া, কেউ কেউ বলছেন যে এটি দ্বারা আসলে টিকিট কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে এবং হঠাৎ করে এই কালোবাজারিদের দৌরাত্মের কারণে যেভাবে কাউন্টারগুলোতে টিকিট পর্যাপ্ত পরিমাণে ছিল না অথবা অনলাইনে যে প্রথম মিনিটেই টিকিট যে বিক্রি হয়ে যায়, মানে হাওয়া হয়ে যেত, সেটি এখন হয়তো হবে না, কারণ যার টিকিট তাকেই কাটতে হবে এবং তার জাতীয় পরিচয়পত্র সহ তাকে ভ্রমণ করতে হবে, এবং যে যাত্রী সে যদি তার সাথে থাকা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে সে অবৈধ যাত্রী হিসেবে গণ্য হবে এবং তাকে রেলের যে জরিমানার বিধান রয়েছে সেটি তারপরে প্রয়োগ করা হবে। সুতরাং এক ধরনের টিকিটের যে বিড়ম্বনা ছিল সেটি কিছুটা হলেও মানুষের উত্তরণ হবে, এ ধরনের যাত্রীদের পক্ষ থেকে কিছুটা বলা হচ্ছে। পাশাপাশি অনেকেই আছেন তারা বলছেন, যারা এই প্রযুক্তি সম্পর্কে তারা যতটা অতটা হয়তো বিজ্ঞ নন অথবা যাদের সেই অপশনটি নেই অনলাইনের মাধ্যমে টিকিট কাটা অথবা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করা বাসায়, তাদের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা হবে। তবে মন্ত্রী বলছেন যদি এই উদ্যোগটি শুরু হয় তাহলে হয়তো একটা পর্যায়ে সব নাগরিকরা আসলে যাত্রীরা এই অনলাইন নিবন্ধনের মধ্যে চলে আসবে এবং তখন হয়তো ট্রেনের টিকিট পাওয়াটা সহজ হবে। আপনি জানেন যে একটি ট্রেনে একটি জাতীয় পরিচয়পত্রের এগেনিস্টে টিকিট পাওয়া যাবে চারটি, সেক্ষেত্রে যার আইডেন্টি কার্ড দিয়ে টিকিট কাটা হচ্ছে শুধুমাত্র তিনি ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র ব্যবহার করলেই হচ্ছে, আর যারা 18 বছর বয়সের যাদের কম তারা জন্ম নিবন্ধন দিয়ে টিকিট নিতে হবে। এই হচ্ছে ট্রেনের নতুন নিয়ম এবং ভ্রমণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র রাখতে হবে, সেটিরই আসলে বাস্তবায়ন শুরু হচ্ছে এবং আমরা দেখছি যে সকাল থেকে এখানে সেই ধরনের কার্যক্রমই চলছে এবং কোনো মানুষকে বিনা টিকিটে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না এবং যারা আজকে টিকিট কাটতে আসেননি শুধুমাত্র নিবন্ধন হওয়ার জন্যও অনেকে আসছেন যাতে ভবিষ্যতে তাদের টিকিট কাটার পথটি সুগম এবং প্রশস্ত হয়। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। লক্কর ঝক্কর ইঞ্জিন দিয়ে চলছে বাংলাদেশ রেলওয়ে, বাড়ছে শিডিউল বিপর্যয়, ঘটছে দুর্ঘটনা। তবে সংকট কাটাতে এবার বন্ধুত্বের হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত। প্রায় 500 কোটি টাকা মূল্যের 20টি ব্রডগেজ ইঞ্জিন উপহার দেবে দেশটি। চলতি মাসেই ইঞ্জিনগুলো দেশে আসবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, এতে কিছুটা হলেও সংকট কাটবে। প্রতিদিন 366টি যাত্রীবাহী আর 50টি পণ্যবাহী ট্রেন পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে। বিশাল এই কর্মযজ্ঞের জন্য রয়েছে মাত্র 263টি ইঞ্জিন, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। এই ইঞ্জিনের 65% আবার মেয়াদ উত্তীর্ণ। এতে জোড়া তালির লক্কর ঝক্কর ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। ইঞ্জিন সংকটের কারণে প্রতিদিনই বাড়ছে শিডিউল বিপর্যয়, ঘটছে দুর্ঘটনা। যদিও নতুন ইঞ্জিন কেনার কয়েকটি প্রকল্প আছে রেলওয়ের। 35 বছর হয়ে গেছে কিন্তু চলানোর নিয়ম 25 বছর, কারণ এগুলা তো শান্টিং করে, শুধু এগুলা পাওয়ার শর্টের কারণে শুধু শান্টিং করা হয়। পুরান গাড়িগুলি দিয়া লোকাল ট্রেন চলে, ট্রেন তো লেট হবেই, কারণ আমি লোকোমোটিভ সঠিক সময় বাড়িতে পারে না, রিপেয়ার হচ্ছে না। এই অবস্থায় বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারত। সম্প্রতি কিনা 20টি ব্রডগেজ ইঞ্জিন বাংলাদেশকে উপহার দিবে তারা। ইতোমধ্যে ইঞ্জিনের কারিগরি পরীক্ষা সম্পন্ন করেছে বাংলাদেশ। ভারত আরও 20টা ব্রডগেজ লোকোমোটিভ আমাদেরকে দিচ্ছে, এটা হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে আছে। তাদের পুরানো, কিন্তু এগুলো সবই হলো আপনার 17-18 সালের তৈরি করা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসে বাংলাদেশে আসবে উপহারের ইঞ্জিন, জানিয়ে রেলমন্ত্রী বলছেন কিছুটা হলেও গতি ফিরবে ট্রেনের চাকায়। আমরা চাইলে তার আরো লোকোমোটিভ আমাদেরকে দেবে, এগুলো যুক্ত হলে অনেকাংশেই এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। এর আগেও 2021 সালে বাংলাদেশকে 10টি মিটার গেজ ইঞ্জিন উপহার দিয়েছিল ভারত। নাজমুস সালেহী, সময়, সংবাদ,
ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় পাঁচজনকে সাময়িক বহিষ্কারের নির্দেশ হাইকোর্টের, প্রভোস্টকে প্রত্যাহার, নিশ্চিত করতে হবে ভুক্তভোগী নিরাপত্তা। গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতায় আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনছে জনগণ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমা দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন সরকার প্রধান। সড়কে বিমা ছাড়া কোনো পরিবহন যেন চলতে না পারে সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কারো চাপে পড়ে ক্ষতিপূরণের টাকা না দিতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে সতর্ক থাকতে বলেন তিনি। একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর মাঝেও আমাদের অনেক সমস্যা, সে মানে অগ্নিসন্ত্রাস, নানা ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সেগুলিও জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে মারা আন্দোলন নামে দিনের পর দিন অসহযোগ আন্দোলন, কিন্তু কেউ সাড়া দেয়নি, সাড়া দেয়নি। এবং আমি বলবো যে দেশের মানুষ খুব সাহসী ভূমিকা পালন করে সেগুলি উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়নের গতিধারাটাকে অব্যাহত রেখেছে এবং বারবার ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমরা সরকার আসার পর প্রতিটি সেক্টর যাতে উন্নত হয় তার জন্য প্রচেষ্টা চালিয়েছি। আমাদের যে স্বাধীনতা অর্জন বা ছয় দফা প্রণয়ন এবং ছয় দফার ভিত্তিতেই যে সত্তরের নির্বাচন, এই ছয় দফাটা কিন্তু সেই ইন্স্যুরেন্স কোম্পানি সেখানে বসেই কিন্তু প্রণয়ন করা। কাজে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথেও আমি বলবো এই ইন্স্যুরেন্সের একটা যোগসূত্র রয়ে গেছে। কেউ যথেষ্ট বিমা ছাড়া এই সড়কে কোনো পরিবহন যেন না চলে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে। কোনো কোনো এক গার্মেন্টস কিছুদিন পরপরই খেলে আগুন লাগে আর তারপরে ইন্স্যুরেন্সের টাকা চাই, ঘন ঘন এত আগুন একটা জায়গায় লাগবে কেন? ইন্স্যুরেন্সের দাবিদার হয়ে যায়, টাকা পায়। আমি মনে করি এটা একটু সতর্ক থাকা দরকার যে কতটুকু মানে ক্ষতি হলো এটা যথাযথভাবে তদন্ত করা দরকার। হামলা, মারধর ও ভাঙচুরের প্রতিবাদে খুলনা শহরের সব হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সকালে খুলনা মেডিকেল চত্বরে জড়ো হন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। কর্মবিরতির কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন দুর্ভোগে, সেবা না নিয়েই হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন অনেকে। গত 25 ফেব্রুয়ারি নগরের শেখপাড়া এলাকার হক নার্সিংহোমের অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তার শেখ নিশাত আবদুল্লাহকে মারধরের অভিযোগ উঠে পুলিশের ASI নাইমের বিরুদ্ধে। এ সময় ভাঙচুরও করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সোনারাঙ্গা থানায় মামলা করলেও এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান আন্দোলনকারীরা। সেবার নামে যে তারা যে এরকম ধর্মঘট হড়তাল ডাকছে, আসলে রোগীর তো খুব ভোগান্তি। গরিব মানুষ যদি আইসা যাতায়াতের তো একটা ব্যাপার স্যাপার আছে, আইসা যদি দেখি বন্ধ তাহলে সামান্য বিষয় নিয়ে আমাদের এখন ভোগান্তি হচ্ছে। আমি সংরক্ষণ করছি তারা যেন অতি দ্রুত তাদের চেম্বারে ফিরে আসে এবং আমাদের জন্য সেই চিকিৎসা দেয়। রুগীদের জিম্মি করবো কেন? তাদের চিকিৎসা দিতে যেয়ে যদি আমি মার খাই, চিকিৎসা দিতে যদি আমার নারী চিকিৎসক লাঞ্ছিত হয়, এ দায় স্বাস্থ্যমন্ত্রী নেবে না, রাষ্ট্র নেবে না, এটা হতে পারে? এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার বিল্লাল হোসেন সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসকদের 24 ঘন্টার যে কর্মবিরতি সেই কর্মবিরতি চলছে। কিছুক্ষণ আগেই কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগের সামনে চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ সেটি শেষ হচ্ছে। সকাল 10টা থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় এবং 11:30 পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলে। এইখানে যারা চিকিৎসকরা রয়েছেন তাদের যেটি দাবি, তারা যেটি বলছেন যে গত 25 ফেব্রুয়ারি খুলনার একটি বেসরকারি ক্লিনিকে শহীদ শেখ আবুনাসের বিশেষায়িত হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার শেখ নিশাত আবদুল্লার ওপর রোগী স্বজনদের যে হামলা, সেই হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। এই হামলার ঘটনায় গতকাল কিন্তু সকালে খুলনার যে সোনারাঙ্গা থানা রয়েছে সেখানে মামলা করেছেন এই চিকিৎসক। এই মামলার পরে তাকে গ্রেফতারের দাবিতেই তারা কিন্তু মূলত এই কর্মবিরতির ডাক দিয়েছেন। পাশাপাশি তারা যেটি বলছেন শুধুমাত্র এই ঘটনাকেই নয়,
খুলনায় বিভিন্ন সময়ে যে চিকিৎসকদের উপর হামলা হয় সেই সার্বিক বিষয়কে কেন্দ্র করে তারা এই কর্মবিরতির ডাক দিয়েছেন। খুলনার যে চিকিৎসা ব্যবস্থা, হাসপাতালে যে ব্যবস্থা, রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে যে ভোগান্তিগুলো রয়েছে তার কারণেই কিন্তু চিকিৎসকরা আজকের এই বিক্ষোভ সমাবেশ পাশাপাশি কর্মবিরতি পালন করছেন। আর আপনাদের যদি বলি, আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে, মানবিক দিক থেকে কিছু রোগীদের জরুরি সেবা দেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ, সকাল থেকেই কিন্তু ভোর থেকেই সেটি বন্ধ রয়েছে। এবং খুলনা মেডিকেল কলেজের যে বহির্বিভাগ রয়েছে, এখানে কিন্তু প্রতিদিন খুলনা জেলা শুধু নয়, খুলনা বিভাগের বিভিন্ন পার্শ্ববর্তী বিভাগ থেকেও কিন্তু রোগীরা আসেন এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতেন। প্রায় 1500 থেকে 1400 রোগী এখানে প্রতিদিন কিন্তু চিকিৎসা নিতে আসেন। তারা কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা দেখেছি সকালে রোগীদের মধ্যে এক ধরনের যে ভ্রোগান্তি কাজ করছিল তারা না জেনেই কিন্তু অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে, এবং এসে ফিরে গেছেন, তারা কিন্তু চিকিৎসা নিতে পারছেন না। পাশাপাশি আপনাদের যদি বলি যে শুধুমাত্র কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল না, এই হাসপাতাল থেকে যখন তারা অন্য কোনো হাসপাতালে যাচ্ছেন সেখানেও কিন্তু এই বন্ধ রয়েছে। আর আপনাদের যদি বলি যে একটু আগেই যে বিক্ষোভ সমাবেশ হয়েছে, সেই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যে খুলনা জেলার যে সভাপতি রয়েছেন ডাক্তার শেখ বাহারুল আলম, তিনি যেটি বলেছেন বিকেল 5টায় বিএমএ ভবনে এই চূড়ান্ত একটি সভা হবে, সেই সভার মধ্য থেকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী কার্যক্রমে। এই ছিল আমার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের যে কর্মবিরতি তার সর্বশেষ সংবাদ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। ইলিশের প্রজনন রক্ষায় মধ্যরাত থেকে শুরু হয়েছে 2 মাসের জাটকা সংরক্ষণ অভিযান। নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে জাটকা নিধন করতে না পারে সেজন্য সকাল থেকেই অভয়াশ্রমে তৎপর মৎস্য বিভাগ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ভোর থেকে নদীতে টহল দিতে দেখা গেছে নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যদেরও। তবে নিষেধাজ্ঞা শুরু হলেও সহায়তার 1 ছটাক চাল এখন পর্যন্ত পৌঁছায়নি বেশিরভাগ জেলেদের কাছে। তবে মাছ ধরা বন্ধের প্রথম দিনই বরগুনায় সরকারি সহায়তার 40 কেজি চাল পেয়েছেন জেলেরা। মাস মাসের চালটা যেন এই মাসের প্রথম সপ্তাহে দেওয়া হয়, তাহলে আমাদের জেলে বাইরে উপকৃত হবে। অভয়াশ্রম নিয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের আন্ডারে আমাদের মেঘনা এবং তেঁতুলিয়ার যে নদী রয়েছে ঢালচরের পূর্ব পর্যন্ত, এই সবগুলো নদীতে আমাদের 24x7 দিনে এবং রাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জাটকাকে রক্ষা করার জন্য নৌপুলিশ অনেক বেশি সংখ্যক ফোর্স মোতায়েন করেছে এবং লজিস্টিক সাপোর্টও বৃদ্ধি করেছে। এই মুহূর্তে চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর 3 মোহনায় আছেন রিপোর্টার ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। যে বিশেষ অভিযান, অর্থাৎ যেসব অভয়াশ্রম আছে সেখানে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে চাঁদপুরের পদ্মা মেঘনা। তো এই মুহূর্তে আছি আমি 3 নদীর মোহনায়, যেখান থেকে এখন জেলেদের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে নৌ র্যালি শুরু হয়েছে। এই র্যালিটি পদ্মা মেঘনার বেশ কিছু এলাকা প্রদক্ষিণ করবে। তো আমি যদি যে তথ্যটি জানাতে চাই যে এই মার্চ এপ্রিল পুরোপুরি এই 2 মাসে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধ থাকার কারণে এখানকার প্রায় 1/2 লক্ষ জেলে বেকার জীবন যাপন আজ থেকে তাদের শুরু হচ্ছে। আর সেই বেকারত্বের কারণে আসলে তাদের সরকারি যে খাদ্য সহায়তা, অর্থাৎ মার্চ এপ্রিল এই 2 মাস 40 কেজি হারে যে চাল দেওয়া হচ্ছে, তার মধ্যে কিন্তু ফেব্রুয়ারি এবং মে এই আরও 2 মাস, অর্থাৎ আগে পরে 2 মাস, মোট 4 মাসেই জেলেদের চাল দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। তার মধ্যে ফেব্রুয়ারি মাসে চালটি পেয়েছে, তবে মার্চ মাস আজকে শুরু হলেও কিন্তু এখনও কিন্তু জেলেরা সেই চাল পাচ্ছেন না। আমি জেলা মৎস্য কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে চাল বরাদ্দ হয়েছে, এখন সেগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে এবং তখনই তারা হয়তো জেলেদের মধ্যে চালগুলো বিতরণ করবে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, চাঁদপুরে সরকারি তালিকায় 44,045 জন জেলে রয়েছে, তার মধ্যে 40,000 জেলেকে তালিকাভুক্ত করা হয়েছে, আর এই 4,000 জেলে বাকি আছে যারা এই তালিকায় থাকলেও আপাতত তারা চাল পাচ্ছে না। জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন যে বিশেষ ব্যবস্থা, এই 4,000 জেলেকে কিভাবে চাল বরাদ্দ দেওয়া যায় সেই ব্যবস্থাটি তিনি করবেন। যদিও মার্চ মাসের আজকে শুরু হলো, অর্থাৎ এই 2 মাসের যে বিশেষ কর্মসূচি, সেই কর্মসূচির শুরুতে জেলেরা আপাতত চাল পাচ্ছেন না, তবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা চাল পেয়েছেন এবং এই যা চাল পাওয়ার পর মার্চ মাসের যে চালটি সেটি হয়তো তারা আরও কয়েকদিন পরে পাবেন, ততক্ষণে হয়তো জেলেদের অনেক
অনেকটা কষ্টের জীবন কাটাতে হবে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এর মধ্যে কিন্তু চাঁদপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা ট্যাক্সফোর্সের সদস্যরা বেশ তৎপরতার সঙ্গে জাটকা সংরক্ষণে তাদের দায়িত্ব পালন করছেন। এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনাদ তিন নদীর মোহনা থেকে জাটকা সংরক্ষণের সবশেষ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শেখ হাসিনা হলের প্রভোস্টকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ভুক্তভোগী শিক্ষার্থী যেন নিরাপদে একাডেমিক কার্যক্রম চালাতে পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিন দিনের মধ্যে ভুক্তভোগী ছাত্রীকে পছন্দ মতো হলে সিট বরাদ্দ দিতে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার ছাত্রী নির্যাতনের ঘটনায় দুই প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ ছয় শিক্ষার্থীর জড়িত থাকার প্রমাণ মেলে। একই সঙ্গে ইবির প্রক্টর, হল প্রভোস্ট ও হাউস টিউটরের গাফলতি ও দায়িত্বে অবহেলার সত্যতা পায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সময় সংবাদে আরও থাকছে, গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল 32 যাত্রীর, আহত 85, বেশ কয়েকটি বগিতে আগুন, রেল যোগাযোগ সাময়িক বন্ধ। শুধু দুবাই নয়, মালয়েশিয়া প্রবাসের পাঠানো স্বর্ণালঙ্কারও আত্মসাৎ করেছেন শাওন আহমেদ, দেশেও করেছেন অনেকের সঙ্গে প্রতারণা। পুলিশ বলছে অর্থের একাংশ রাজনীতিতেও খরচ করেছেন বগুড়ার উপজেলা বিএনপির এই নেতা। বোনদের বিয়েতে দুই প্রবাসী দুই ভাইয়ের পাঠানো মূল্যবান সামগ্রী আত্মসাৎ করে নিয়ে সংবাদ প্রচারের পর অনেক ভুক্তভোগী যোগাযোগ করেছেন গোয়েন্দা কার্যালয়। বুবুল রেজার রিপোর্ট। অবশ্যই ট্যাক্স দিয়া এয়ারপোর্ট থেকে বেরোবেন, ট্যাক্স ছাড়া বেরোবেন না ভাই। নির্মল হাসির এই ব্যক্তির নাম শাওন আহমেদ, যিনি দুবাই থেকে দেশে ফেরার সময় সহকর্মীর পাঠানো 28 ভরি স্বর্ণ, দামি মোবাইল ও ল্যাপটপ স্বজনদের বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করেছিলেন। পরে স্বর্ণালঙ্কার বিক্রির টাকা দিয়ে তার শ্বশুরবাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে পাকা দালান তৈরির কাজে হাত দিয়েছিলেন। তাকে গ্রেফতারের সংবাদ প্রচারের পর অনেকেই যোগাযোগ করেন গোয়েন্দা কার্যালয়ে, অভিযোগ শুধু বিদেশে নয় দেশেও তার প্রতারণার শিকার অনেকেই। দেশে থাকা অবস্থায় শাওন নিজেকে একটি ট্রাভেল এজেন্সির মালিক পরিচয় দিতেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানকে লন্ডনের এয়ার টিকিট কেটে দেওয়ার কথা বলে তার কাছ থেকে হাতিয়ে নেন লাখ টাকা। এরকম অনেকের কাছ থেকেই তিনি ভুয়া ট্রাভেল এজেন্সির মালিক পরিচয় দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। 1,19,000 টাকা দিয়ে ইমার্জেন্সি টিকিট, ওই টাকা তার কাছে 3 মাস থাকার পর আমি পুনরায় 1,19,000 টাকা দিয়ে তুর্কি বিমান এয়ারলাইন্সে আমার ছেলেকে আমি লন্ডন পাঠাই। আমি তাকে টিকিটের টাকা দিছি এবং বলছে আধা ঘন্টার মধ্যে টিকিট পাবেন। টাকা চাওয়ার জন্য কারণে সে আমাকে বিভিন্ন রকম হুমকি, আমার গালিগালাজ, আমার ফেসবুকে আমার মান সম্মান নষ্ট করে এখনো কোনো লেখালেখি নেই, সে করে নেয়। দেশে প্রতারণার পর্ব শেষ করে শাওন পাড়ি জমান বিদেশে মালয়েশিয়া এবং দুবাইতে। দীর্ঘদিন থাকলেও দেশে এক পয়সাও রেমিটেন্স পাঠাননি। ছুটি কাটানোর কথা বলে অনেক প্রবাসীর পাঠানো মূল্যবান সামগ্রী আত্মসাৎ করাই ছিল তার মূল কাজ। কখনো গেছে মালয়েশিয়াতে, কখনো গিয়েছে সে দুবাইয়ে। মালয়েশিয়াতেও সে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বাংলাদেশে আসার সময় তাদের মূল্যবান সামগ্রী, মোবাইল, টাকা অথবা স্বর্ণালঙ্কার নিয়ে সেগুলিকে আত্মসাৎ করেছে। শাওনের রাজনৈতিক পরিচয়ও খুঁজে পেয়েছে পুলিশ। প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা তিনি খরচ করতেন রাজনীতিতে। সে বগুড়ার একটা উপজেলার বিএনপির নেতা, আমরা দেখেছি সে সেখান থেকে অনেক প্রচারপত্র বিলি করে, মিছিলে নেতৃত্ব দেয় এবং একজন যথেষ্ট বর্ষীয়ান প্রাজ্ঞ বিএনপির নেতার সাথে তার অনেকগুলো ঘনিষ্ঠ ছবিও আছে। শাওনের বিরুদ্ধে ভুক্তভোগীদের সব অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। তাতে বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দখল ও দূষণ মুক্ত করতে চট্টগ্রামে কর্ণফুলী নদীর সদরঘাট থেকে চন্দ্রঘোনা দোভাষী বাজার পর্যন্ত চলছে প্রচার অভিযান। এ মুহূর্তে কর্ণফুলী নদীতে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চলছে কর্ণফুলী নদীর মাঝখানে, তারই অংশ হিসাবে আজকে যে তিন দিন ব্যাপী নানা কর্মসূচি আছে, সেই তিন দিন ব্যাপী নানা কর্মসূচির আজকে হচ্ছে প্রথম দিন। আজকে হচ্ছে বিনি সুতোর মালা নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেখানে আঞ্চলিক গান গাওয়া হচ্ছে, কর্ণফুলীকে নিয়ে গান গাওয়া হচ্ছে, শাম্পান নিয়ে গান চলছে এবং এখানে বিভিন্ন শিল্পীরা এসেছে। এবং সকালে কিন্তু যে
পাহাড়ি রে নৃত্য অনুষ্ঠিত হয়েছে। এখের বান্দমান খাগড়াছড়ি যে নৃত্যগুলো আছে পাহাড়ি সেগুলো কিন্তু চলেছে। আপনি হয়তো জানেন কর্ণফুলি 50 কিলোমিটার এলাকা জুড়ে যে মানুষগুলো রয়েছে সে মানুষগুলোকে একই সুতোই গাঁথতে এই আয়োজন। কর্ণফুলি নদীর মাঝখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামীকাল চলবে এখানে সাম্পান শোভাযাত্রা এবং তৃতীয় দিন এখানে চলবে সাংস্কৃতিক মেলা এবং সাম্পান প্রতিযোগিতা। আপনি হয়তো জানেন এই কর্ণফুলী নদী হচ্ছে বন্দরের প্রাণ এবং এই কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে। সেই জন্য বিভিন্ন সময় কিন্তু নানা অনুষ্ঠান হয়ে যাবে, তারই অংশ হিসাবে নদী খাল রক্ষা আন্দোলন এবং সাম্পান রাজ্যের সংগঠন সবাই মিলে কিন্তু 3 দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এই কর্ণফুলী নদীর দুই পারে প্রায় 2000-এর বেশি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে যেগুলো উচ্ছেদের দাবি জানানো হচ্ছে অনুষ্ঠান থেকে। পাশাপাশি এই কর্ণফুলী নদীর যে দুই পারে প্রায় 300-এর বেশি যে কলকারখানা আছে সেগুলোর যে যে খারাপ যে দূষিত পদার্থগুলো সেগুলো যাতে নদীতে না পালায় না ফেলে সেই দাবিও কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলতে পারি এই যে কর্ণফুলী বাঁচাতে যে 3 দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান নদীর মাঝখানে চলছে তার আজকে প্রথম দিন এবং দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে কিন্তু আরো বড় ধরনের বর্ণাঢ্য আয়োজন চলবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 32 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 85 যাত্রী। সাময়িক বন্ধ রাখা হয়েছে রেল যোগাযোগ। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মালবাহী ট্রেনের। এতে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়, কয়েকটিতে আগুনও ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা আহতদের হাসপাতালে পৌঁছে দিতে আশপাশের শহর থেকে ছুটে আসে অ্যাম্বুলেন্স। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। গুরুতর অবস্থায় অনেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক বিবৃতিতে গ্রিস সরকার জানায় রাজধানী এথেন্স থেকে 380 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। দ্রুত পদক্ষেপ নেয় সরকার। বগির ভিতরে আটকা পড়াদের উদ্ধার কাজে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনীর সদস্যরা। অন্তত 250 যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জরুরি সেবাদানের জন্য দুটি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়। দুর্ঘটনার পর থেকে সাময়িক ওই অঞ্চলে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চালু হলো মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন। 26 মার্চের মধ্যে খুলবে বাকি 4টি। ট্রেনের টিকিট কাটতে আজ থেকে লাগছে এনআইডি। বন্ধ হবে কালোবাজারি, আশা মন্ত্রীর। গণতান্ত্রিক ধারা আছে বলে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নের জন্যই আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনছে জনগণ, বিমা দিবসে বললেন প্রধানমন্ত্রী। এবং হামলা ও মারধরের প্রতিবাদে খুলনা শহরের সব হাসপাতালে 24 ঘন্টার কর্মবিরতিতে চিকিৎসকরা। চরম ভোগান্তি রোগীদের, চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।